হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাপেক্স ডিফেন্স একাডেমি। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইনস্টিটিউশনে যে মক টেস্টটা হয়ে গেছে, মক টেস্ট নাম্বার টু, তার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ পার্টটা নিয়ে এখানে আলোচনা করব। তো সবাই আমাদের আমাদের এই ভিডিওটা দেখবে এবং বাকি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে। আমরা কিন্তু বাকি যে পোর্শনগুলো রয়েছে, অঙ্ক, ইংলিশ, এগুলোও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো প্রথম যে আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? এখানে সিন্ধু সভ্যতার ব্যবহার ছিল না, যেটা আমরা দেখব এটা হচ্ছে লোহা। লোহার ব্যবহার ছিল না। এবং আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে, যেটা আমাদের মনে রাখতে হবে, যে সিন্ধু সভ্যতায় প্রথম কোন ধাতুর ব্যবহার হয়েছিল, যেটা হচ্ছে তামা, যেটা আমরা কপার নামে চিনি, সিউ। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটা হয়েছে, যেটা ভারতবর্ষের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল, এটা 61তম সংশোধনী আইন। এবং এই প্রশ্নটা প্রচুরবার তোমাদের পুলিশের পরীক্ষাতে পড়েছে, তাই এই প্রশ্নটা বেছে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নটা উত্তরটা মুখস্থ করে নেবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা রয়েছে, নিম্নের আন্দোলনগুলি যেগুলো রয়েছে এগুলোর মধ্যে ঘটনাক্রমে সহায়তা বলছে, ঘটনাক্রমে যদি আমরা সাজাই, আমরা দেখব যে এখানে অপশন বিটা ঠিক হবে, কারণ আমরা স্বদেশি আন্দোলন যেটা দেখতে পাবো, স্বদেশি আন্দোলন হবে 1905 সালে। আমরা সালগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। 1905 হোমরুল আন্দোলন দেখতে পাবো আমরা 1916 সালে। এবং এই হোমরুল আন্দোলন আমরা মনে রাখতে হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর চলছিল, যেখানে হোমরুল আন্দোলনের আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হোমরুল আন্দোলন প্রথম সর্বপ্রথম কে শুরু করেছিলেন, এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। সেখানে কিন্তু বিজি তিলক নাম হবে, হ্যাঁ, কারণ এপ্রিল মাসে শুরু করেছিলেন বিজি তিলক। আমরা কিন্তু সেপ্টেম্বরে দেখতে পাবো অ্যানিভার্সারিকে, তো এটা আমরা খেয়াল রাখবো। খিলাফত আন্দোলন আমরা দেখতে পাবো, খিলাফত আন্দোলন যেটা হয়েছিল এটা 1919 সালে। এবং আইন অমান্য আন্দোলন যেটা দেখতে পাবো এটা 1920 সালে। তা ঘটনাক্রমে সাজালে আমরা এইভাবে দেখতে পাবো। তো আমাদের সালগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরবর্তীকালে কোনো প্রশ্নতে আমরা দেখতে পাবো। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আবানি লোকরা কোন খেলার সাথে যুক্ত? আমরা নিশ্চয়ই জানি যে এখন আমাদের প্যারাঅলিম্পিক্স হয়ে গেছে, সে প্যারাঅলিম্পিক্সের একজন আমাদের মেডেলিস্ট যিনি ছিলেন শ্যুটিং বিভাগ থেকে, তো আবানি লোকরার নামটা কিন্তু খেয়াল রাখবে। এবং প্যারাঅলিম্পিক্সের যারা যারা আমাদের মানে ওখানে মেডেলস মানে মেডেলিস্ট ছিলেন, তাদের নামগুলো কিন্তু কোন খেলার সাথে যুক্ত এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দার্শনিকের উল, এই দার্শনিকের উল আমরা কোনটাকে বুঝি? দার্শনিকের উল বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZnO। এবং আমাদের এইখানে এই প্রশ্নটাও আসতে পারে, দার্শনিকের উলের যে কালারটা কী ধরনের হয় এটা মনে রাখতে হবে, এটা হোয়াইট বা সাদা কালারের হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? মনে রাখতে হবে এটা হকি, আগা খান কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। এবং এটা হকির একটা পুরনো টুর্নামেন্ট, এবং এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে খেলাটা হতো কিন্তু বাংলাদেশে, এবং এই খেলাটা 1981 সালে আমাদের টার্মিনেট করা হয়েছে। আচ্ছা, পরবর্তী যে আমাদের প্রশ্নটা রয়েছে, স্টারগেজিং দ্য প্লেয়ার ইন মাই লাইফ, এই যে বইটা, এই বইটা লিখেছেন কে? রিসেন্ট এই বইটা এসছে, এটা হচ্ছে রবি শাস্ত্রীর লেখা, আমাদের মানে আগে ইন্ডিয়া টিমের কোচ ছিলেন। আর এখন এখানে যে অপশানটা রয়েছে সুনীল গাভাস্কারের যদি আমরা বই পাই, নাম সানি ডেজ আমরা দেখতে পাবো। আর সুরেশ রায়নার রিসেন্ট যে বইটা বেরিয়েছে সেটার নাম হচ্ছে বিলিভ। তো এই আমাদের ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করব, পরবর্তীকালে পরীক্ষাগুলোতে কাজে লাগতে পারে। আচ্ছা, পরের যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? অবশ্যই আমরা মনে রাখবো যে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি, যেটা কিন্তু তিব্বত মালভূমির উপরে, আমরা তিব্বতের ওখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, পামির মালভূমি। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরবর্তীকালে যেটা রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল, এটা মনে রাখতে হবে আমাদের প্রথম কুমারগুপ্তর সময়ে আমাদের তৈরি হয়েছিল। এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমরা আরেকটা ইনফরমেশন যদি বলতে পারি, যেটা ভারতবর্ষের মধ্যে মানে এখন বর্তমান ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়, আর যদি বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটা, সেটা আমাদের মনে রাখতে হবে তক্ষশিলা, ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, তারপরে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, মৌলের যদি আমাদের পরমাণু নিউট্রন সংখ্যা যদি এক হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে আমরা বলবো সেটাকে আইসোটোন, এখানে অ্যান্সারটা হবে আইসোটোন। যদি প্রোটন সংখ্যা এক হয় তাহলে আমরা সেটাকে বলবো আইসোটোপ,
আর যদি ভর সংখ্যা এক হয় তাহলে আমরা বলবো 212। তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখব। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। মনে রাখতে হবে হাইড্রোজেন 3:1 এবং হিলিয়াম 1:1 আমাদের সূর্যের মধ্যে পেয়ে থাকি, এবং সূর্যের মধ্যে যে ব্যাপারটা হয়ে থাকে সেটা হচ্ছে ফিউশন, নট ফিশন, ইট ইজ ফিউশন। ফিউশন মানে হচ্ছে সংযোজন, ঠিক আছে, যেটা আমাদের হাইড্রোজেন বোমাতে কাজ হয়, ঠিক আছে। হাইড্রোজেন বোমাতে কিন্তু এই প্রিন্সিপাল কাজ করে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন হয়? সেটা আমরা যদি বলে থাকি তামা, দস্তা, নিকেল, যেটা অপশন এটা রয়েছে, এটাই হবে উত্তর। এবারে এখানে আরেকটা প্রশ্ন এসে থাকে, জার্মান সিলভারে সিলভার কত পার্সেন্ট থাকে? মনে রাখতে হবে এখানে আমরা যে যা দেখতে পাচ্ছি সিলভারের কোনো স্থান নেই, তাই এখানে খেয়াল রাখতে হবে জার্মান সিলভারে সিলভারের পার্সেন্টেজ 0। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা হয়, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসগুলি? অ্যাকচুয়ালি এখানে অ্যাসিড বৃষ্টির জন্য যা দায়ী যে গ্যাসগুলি রয়েছে তার মধ্যে অপশন এটা হচ্ছে কারেক্ট, যেটা SO2 এবং NO2। এবং মনে রাখতে হবে SO2 থেকে আমরা H2SO4 পাই এবং NO2 থেকে HNO3 পাই। তো এইগুলো মনে রাখতে হবে, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এইগুলো কিন্তু আমাদের মেন দায়ী। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে ভারতবর্ষের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আচ্ছা, এইরকমভাবে আমাদের প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তো আমি সেটাও বলে দিচ্ছি, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাতুরকে, কোয়েম্বাতুর, ঠিক আছে, কোয়েম্বাতুর, এটা মনে রাখতে হবে। আচ্ছা, যদি আমাকে বলা হয় যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, এটা মনে রাখবো কানপুর, ঠিক আছে। এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হতে পারে, একটা হচ্ছে কোয়েম্বাতুর আর একটা হচ্ছে কানপুর, এটা দক্ষিণ ভারতের, এটা হচ্ছে উত্তর ভারতের, খেয়াল রাখবো। আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে, সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট বা KP-BOT-কে কাজে নিযুক্ত করা হয়েছে? এটা মনে রাখতে হবে আমাদের কেরালাতে, এটা একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, মনে রাখবো। আচ্ছা, পরবর্তী যেটা আমাদের রয়েছে, পৃথিবীর দীর্ঘতম নদী কী? পৃথিবীর দীর্ঘতম নদী আমরা যদি দেখি এটা হচ্ছে নীল, এবং এই নীল নদী আমরা কোথায় পাবো? না, এটা পাবো মিশরে, হ্যাঁ, মিশরে আমরা এই নীল নদী পাবো। এবারে যদি আমাদের কখনো প্রশ্ন হয়ে থাকে যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী কোনটা, মানে লার্জেস্ট, জলের ক্যাপাসিটি অনুযায়ী সব থেকে বেশি, সেটা পাবো আমরা কিন্তু অ্যামাজন, যেটা আমরা কিন্তু আমরা ব্রাজিলে দিকে আমরা দেখতে পাবো অ্যামাজন উপত্যকা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এই হুয়াংহো নদীটা, এই হুয়াংহো নদীটা কিন্তু আমরা দেখতে পাবো চীনে, এবং এই হুয়াংহো কিন্তু আমাদের একটা এপিথেপ রয়েছে যেটাকে আমরা বলি স্বর্ণ রেণুর আর কি, এই কারণে এখানের যে বালিগুলো থেকে আমরা কিন্তু একটা সোনার মতন একটা গোল্ডেন টাইপের জিনিস পাই, এই কারণে আমাদেরকে স্বর্ণ রেণুর নদী বলা হয়ে থাকে। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? এটা হচ্ছে ভিটামিন সি। আচ্ছা, আমি তোমাদের কাছে আশা করব, আমি এতক্ষণ ধরে অনেকগুলো ইনফরমেশন বললাম, তো তোমাদের কাছে আশা করব যারা এখানে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা এখানে বলবে ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ এবং ভিটামিন সি প্রত্যেকটার কিন্তু রাসায়নিক নাম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পরবর্তীকালে। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতে যদি আমরা গঙ্গা বলি আমরা গোদাবরীকে পাব। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় নদী হচ্ছে গঙ্গা। ভারতবর্ষের মধ্যে যদি আমি বলি সব থেকে বড় নদী হচ্ছে গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়, এবং গোদাবরীকে কী কারণে বলা হয়? এর লেন্থের জন্য, এর লেন্থের জন্য আমরা কিন্তু বলে থাকবো। আর যদি বলে কাবেরী একটা অপশন হতে পারে, কাবেরীটা কি না গঙ্গার মতন পবিত্র, এই কারণে কাবেরীকে গঙ্গার মতনভাবে ট্রিট করা হয়, এটাকে দক্ষিণা গঙ্গা বলা হয়, এইভাবে কিন্তু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর একটু অন্য চলে এসছে, পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে হয়? পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় 21 জুন, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। এবং পৃথিবীর উত্তর গোলার্ধে যদি বলি সব থেকে বড় রাত কবে হয়, সেটা কিন্তু আমরা পাবো 23 ডিসেম্বর, এই দুটো খুব ভালোভাবে আমরা খেয়াল রাখবো। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যেটা ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কি?
এই প্রশ্নটা যখন আমরা দেখছি, এই প্রশ্নটা দেখতে গিয়ে একটা আমাদের কাছে একটা কালকে দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা সবাই সমবেদনা জানাচ্ছি। ওনার পরিবার এবং যতজন মারা গেছে সবার জন্য আমাদের আন্তরিকভাবে আমরা দুঃখিত। এটা অ্যান্সারটা আমরা সবাই জানি, বিপিন রাওয়াত। কালকে ওনার এক্সট্রিমলি একটা অ্যাক্সিডেন্টের জন্য আমরা গভীরভাবে শোকাহত। পরবর্তী যারা পরবর্তী যে প্রশ্নটা আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখব যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত। পরবর্তী যে প্রশ্নটা, ইউনিসেফের সদর দপ্তর আমরা কিন্তু নিউ ইয়র্কে পাব। আচ্ছা, ইউনিসেফের সদর দপ্তর আমার, তার জন্য আমাদের ফুল ফর্ম যেটা, ফুল ফর্মটা কিন্তু আমরা নিচে কমেন্ট বক্সে আশা করছি সবার কাছ থেকে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে জাতীয় মানবাধিকার দিবস বা যেটা হিউম্যান রাইটস ডে, এটা কবে পালন করা হয়। এটা আমরা দেখতে পাবো 10th of December আমরা কিন্তু পাবো। এবং মনে রাখতে হবে ওই দিনে কিন্তু আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে, নোবেল প্রাইজ মনে রাখতে হবে। এবং নোবেল প্রাইজটা যে দেওয়া হয় এটা কিন্তু একটা একজনের মৃত্যুবার্ষিকীতে, যার নাম অনুসারে কিন্তু নোবেলটা এসেছে, স্যার আলফ্রেড নোবেল, তার মৃত্যুবার্ষিকীতে কিন্তু আমরা প্রতি বছর নোবেল দিয়ে থাকি, এটা কিন্তু খেয়াল রাখবো। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, সংসদে জিরো আওয়ার, এই জিরো আওয়ার কোশ্চেনটা নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা রয়েছে। যদি প্রশ্নের অপশন থাকে এই ধরনের, তাহলে কিন্তু আমরা 12টা থেকে 1টা এই অপশনটাতে দাগ দেব। যদি এখানে কিন্তু অপশন অন্য কিছু থাকে বা যদি কোনো এখানে লেখা থাকে যে এখানে কোনো এর উল্লেখ নেই, তাহলে কিন্তু অবশ্যই আমরা ওই প্রশ্নের অ্যান্সারটা ওখানে দাগ দেব, কারণ জিরো আওয়ারের কোনো সময়ের উল্লেখ নেই, এটা খেয়াল রাখবো। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, শ্রীনিবাস রামানুজন কে ছিলেন? শ্রীনিবাস রামানুজন একজন প্রখ্যাত গণিতবিদ ছিলেন, খেয়াল রাখবো আমরা। পরবর্তীকালে যে প্রশ্নটা রয়েছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল? মনে রাখতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, যেটা থ্রি টায়ার সিস্টেম, বলবন্ত রায় মেহতা কমিটি, এনার মানে রেকমেন্ডেশনে কিন্তু তৈরি হয়েছিল। এবং আরেকটা প্রশ্ন এখানে হতে পারে, টু টায়ার পঞ্চায়েত সিস্টেম, এই টু টায়ার পঞ্চায়েত সিস্টেমে কিন্তু অশোক মেহতা কমিটির নাম আমরা দেখতে পাবো। আরেকটা কথা এখানে বলা খুব দরকার যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যেটা আমরা জানি তার সিস্টেমটা কেমন, মনে রাখতে হবে প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে কিন্তু আমাদের জেলা পরিষদ, এই তিনটা জিনিস আমরা কিন্তু খেয়াল রাখবো। তো আজকে আমাদের এই এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, আমাদের এখানে দুটো চ্যানেল রয়েছে, অ্যাপেক্স স্কুল অফ কম্পিটিটিভ এক্সামিনেশন যেটা আমাদের মাদার চ্যানেল, এবং আমাদের অ্যাপেক্স ডিফেন্স একাডেমি যেটা আমাদের পুলিশ সম্বন্ধীয় গাইডেন্স, এখান থেকে পাবে তোমরা। আর আমাদের প্রত্যেকটা মক টেস্টগুলো পেতে এই দুটো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, এবং আমাদের টেলিগ্রামের মধ্যেও চ্যানেল করা রয়েছে, অ্যাপেক্স স্কুল অফ কম্পিটিটিভ এক্সামিনেশন এবং অ্যাপেক্স ডিফেন্স একাডেমি, এগুলোর লিঙ্ক কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু ওখান থেকে আমাদের চ্যানেলগুলো আমাদের চ্যানেলগুলোতে যোগাযোগ করবে বা ওখানে জয়েন করবে, জয়েন করলে কিন্তু তোমরা PDFগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী আবার ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।